দিছে যে এখান থেকে হচ্ছে এগুলো রাইখে দিচ্ছি, ভাঁজ করে যখন ধোয়া লাগবে তখন ধুয়ে পড়বে। তো ঠিক আছে, আমি ভাঁজ করে নিই। আর এই তো আমার ভাঁজ করা শেষ হয়ে গেছে, সুন্দর করে ভাঁজ করছি আর কি। তো ওখান থেকে হচ্ছে আরও অনেক কাজ আছে। আজকে নানি একটু বাইরে গেছে, নানির কাজ আছে। আমরা হচ্ছে 8 দিন নাইলে 9 দিন কুমিল্লায় ছিলাম, তো একটু কাজ ছিল, তার জন্য আমি এর আগের ব্লগে বলছিলাম। তো এখান দিয়ে হচ্ছে কাপড় চোপড় সব গুছাবো, আওলা ঝাওলা হয়ে আছে কাপড়, ওই অন্যটাকে ঢুকাই দিলাম। আর নানির এই দুইটা ব্যাগ নিয়ে মাঝখানে রেখে দিই খাটের। আর হচ্ছে এই যে নানি বাইরে যে গেছিলো কাপড়টা খুলে রেখে দিয়ে গেছে, তা আমি এটাকে বারান্দায় সুন্দর করে মেলে দিব, পড়েছিল তো তার জন্য। আমার হেডফোনটাও এখানে রয়ে গেছে। তো ঠিক আছে, আমি কাপড়টাকে হচ্ছে নিয়ে যাই মেলে দিই আগে, পরে আইসা আবার পড়তে পারবে। তো কাপড় মেলাটা আমি শ্যুট করতে পারিনি যে মেলতেছি, তো ফাইনালি আমার কাপড় মেলা হয়ে গেছে। পাশাপাশি আমারটাও মেলছিলাম, আর কালার টাওয়েল ছিল, ভাবলাম যে নিয়ে যাই, খালা আসলে মুখ টুক মুছবে আর কি, ভাঁজ করে সুন্দর করে রেখে দিব খালার রুমে। তো আমি হচ্ছে খালার রুমেও চাদর বিছাইছিলাম, বাট ওটা করতে পারিনি। এর মাঝে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে আমার ওই যে ওই ফুতুলিকে গাছটা জানছিলাম না, অনেক কলি ধরছে, আপনারা হয়তো প্রথম দিকে দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে ওর একটা ছবি আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব, খুব সুন্দর ওটা। আজকে আমি ওটাই থাম্বনেল দিব, আপনারা দেখবেন খুব মনোযোগ দিয়ে থাম্বনেলটা। তো এই যে এখান দিয়ে হচ্ছে আমি আমার বিছানা গুছানোর জন্য আর কি পুরাটা দেখালাম না, এই যে আমার তাইলে ভিডিওটা লং হয়ে যেত আর কি। তো যাই হোক, এই যে এখান দিয়ে ভিডিও সরি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে ফেলছি। তো তো তার জন্য হচ্ছে এই যে দেখেন এখান থেকে সুন্দর লাগতেছিল, আর আমি ফুলটাকে দেখালাম। তো এখান থেকে এই যে সবশেষ আমার এখন হচ্ছে এই বার্ডরোবটা গুছাবো, তারপর হইল গিয়া। তো পরে দিয়ে হচ্ছে আমার অনেক কাজ আছে, বার্ডরোবটা গুছাইনি, আর রান্না আজকে কী কী হয়েছে ওগুলোও শেয়ার করবো। আমার সব রুমের কাজ শেষ, জাস্ট ঘর ঝাড়াটা বাকি। তো ভাবলাম যে এটা একটু পরেই গুছাবো, আগে সবগুলো শেষ করে ফেলি। তো আজকে হচ্ছে নানি বাইরে গেছে, তো ভাবলাম যে আজকে দেখি আমি গুছিয়ে রাখি, নানি আসলে বলবে দেখেন আমি সব কিছু গুছিয়েছি। তো আমি একটা কথা বলি, আর 1 মাস 15 দিন পর আমার খালামণির জন্মদিন, আমি খুব খুশি, বাট আমি কী গিফট দিব ওটা বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই বলবেন কী গিফট দেওয়া যায় জন্মদিনে। তো এখানে পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো জন্মদিনটা আর খালামণির হ্যাপি বার্থডে। তো এই যে এখান থেকে চিরুনিটা ছিল, আমি খালা রুমে রেখে আসি চিরুনিটাকে, এই যে দেখেন রেখে আসি চিরুনি। তো রেখে এসে পড়ছি চিরুনিটা খালা রুমে, ওই রুমে আর যাইনি, বাসায় গেস্ট আসছে তো তার জন্য আর কি। আর এখান দিয়ে হচ্ছে অনেক কিছু, এটাকে আমি রাখিও, যে দেখেন খাটের নিচে স্যান্ডেল চলে গেছে, তো ওটারে উঠাইনি স্যান্ডেলটারে, তারপরে এগুলারেও নিয়ে চলে যাবো রুমে। এখানে আমার স্যান্ডেল আছে, আর মোর কাটটা আছে, দাঁড়ান দেখি এটাকে এই পাশে রেখে দিই। ও আচ্ছা, আমারটা আছে, ও কলম পরে আছে, আচ্ছা উঠাইনি কলমে, এটাতে কালি ছিল না, তাও ভিতরে চলে গেছে গরম নোংরা। তো সব কাজ শেষ করে আসলাম ভিউয়ার্স, আর এখান দিয়ে হচ্ছে আজকের রান্না কী কী আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকের রান্না বেশি কিছু নেই, ভাত রান্না, তারপর হচ্ছে গিয়ে ডাল রান্না হয়েছিলো, এই যে দেখেন এই ডাল রান্না, আর হলো গরুর মাংস ছিল, গরুর মাংস রান্না করা হয়েছিল, আর ছিল হচ্ছে কিসের মাংস, ও আচ্ছা মহিষের মাংস, এই যে এটা মহিষের মাংস, খুব টেস্টি ছিল। আর এখান দিয়ে মাছ আছে, আন্টি গরম করতে ভুলে গেছিলো, তো এটাকে আমি ফ্রিজে রেখে দিব, পরে খাওয়া হবে রাতে। আর এই যে দেখেন আমি ওই ফুলগুলো তিনটাকে ছিঁড়ে সুন্দর করে এখান দিয়ে আয়না গ্লাসে পানি দিয়ে রাখছি, খুব সুন্দর লাগতেছিলো। আর সোফার রুম টুম সব গুছানো হয়ে গেছে আমার মোটামুটি, আমি এগুলোও শেয়ার করিনি আজকে ব্লগে। তো অ্যাকচুয়ালি আসছি তো 9 দিন 8 দিন পর, তো ঘরটা একটু অনেক নোংরা ছিল,
তো তার জন্য গুছায় টুছায় রাখতে গিয়ে আর্টটা দেখাইতে পারিনি। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমার গিফট, সুমায়া খালা আমাকে দিছে, খুব সুন্দর লাগছে আমার এই হাতেরটা। আর এটা হচ্ছে গলার, খুব সুন্দর সুন্দর জিনিস, খুব পছন্দ হয়েছে আমার। তো ঠিক আছে, আমি আজকের মতো এখানেই বিদায় নিই। টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।